তারেক রহমানের লন্ডন নিবাস নিয়ে বিএনপির অনেক নেতাকর্মীর মুখে একটা অভিযোগ শোনা যায়। আওয়ামী লীগের হামলা ও মামলার ভয়ে নাকি তারেক রহমান বাংলাদেশ থেকে নির্বাসিত হয়েছে, অথচ বাস্তবতা কিন্তু একেবারেই ভিন্ন। 2008 সালের ডিসেম্বরে নির্বাচনে জিতে ক্ষমতায় আসে আওয়ামী লীগ সরকার। 2009 সালের জানুয়ারি মাসে শপথ গ্রহণ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2012 সালে দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক 21 আগস্টের গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। কিন্তু তারেক রহমান তার স্ত্রী পরিবার সন্তানদের নিয়ে দেশ ছেড়ে লন্ডনে পালিয়েছিল কবে তা কি আপনারা জানেন? 2008 সালের 11ই সেপ্টেম্বর, জাতীয় নির্বাচনের 3 মাস আগে। সেপ্টেম্বরের 3 তারিখে ফখরুদ্দিন মঈনুদ্দিনের অবৈধ তত্ত্বাবধায়ক সরকার তারেক রহমানকে জেল থেকে জামিনে মুক্তি দিয়েছিল। 8 দিন পরেই উন্নত চিকিৎসার নাম করে লন্ডনে পালিয়ে যায় তারেক রহমান। পালানোর সময় তত্ত্বাবধায়ক আমলে তারেক রহমানের উপর দুর্নীতির দায়ে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা চলছিল। অর্থাৎ ফখরুদ্দিন মঈনুদ্দিন আমলে পাপের নামে দুর্নীতি মামলায় গ্রেপ্তার তারেক রহমান জামিনে মুক্তি পেয়ে দেশ ছেড়ে লন্ডনে পালালো, এবং এই পালিয়ে যাওয়া কোনো সাধারণ পরিস্থিতিতে নয়। বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতা প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমেদ তার কারাগারে কেমন ছিলাম 2007-2008 বইতে লিখেছেন, খালেদা জিয়া এই সমঝোতা করেছিলেন যে তারেক রহমান আপাতত নিজেকে রাজনীতিতে জড়াবেন না এবং এ মর্মে তারেক রহমান কোনো সম্মতিপত্রে স্বাক্ষর দিয়েও থাকতে পারেন। অর্থাৎ দুর্নীতি ও জঙ্গি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির তথাকথিত স্কাইপি চেয়ারম্যান তারেক রহমান অবৈধ সেনা সরকারের কাছে রাজনীতি না করার মুচলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। এবার আপনারাই বলুন, কোন দিক দিয়ে এই ইতিহাসে আওয়ামী লীগ বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো সংযুক্তি আছে? উল্টো 2018 সালের 24 এপ্রিল বিবিসি বাংলার কাছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবারের মতো স্বীকার করে যে 2012 সালে তারেক রহমান ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছিল এবং 1 বছরের মধ্যেই সেটি গৃহীত হয়েছে। বিএনপির স্কাইপি চেয়ারম্যান তারেক রহমান যে রাজনীতি না করার মুচলেকা দিয়ে দেশ ছেড়ে গোপনে পালিয়েছে সে কথাটি স্বীকার করতে বিএনপির হাইব্রিড নেতাদের সমস্যা কোথায়? নিজে সত্য জানুন এবং অন্যকে সত্য জানতে উৎসাহিত করে আমাদের ভিডিওটি শেয়ার করুন।